আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার 30th বার্থডে সেলিব্রেট করলাম। আমি তো আমার বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি, কিন্তু এবার একটু মন খারাপ ছিল কারণ বয়সটা বেড়ে 30 বছর হয়ে গেল 29 থেকে। যাই হোক, সেই মন খারাপ একটু কম করার জন্য আমার বর আমাদের অনেক কটা সারপ্রাইজ রেখেছিল, যেমন একটা ইমপারফেক্ট কেক ছিল, একটা সুন্দর কার্ড ছিল বার্থডে কার্ড, আর সেই বার্থডে কার্ডটাতে মিউজিক বাজছিল, আলো জ্বলছিল সেই ছোটোবেলার গ্রিটিংস কার্ডগুলোর মতো, আর ছিল দারুণ একটা চিকেন কাবাব, সেটাও পরে নিজের হাতেই বানানো। সকালবেলা উঠে দেখি সব থেকে বড় সারপ্রাইজটা আমার জন্য অপেক্ষা করছে। আমার হাজবেন্ড আমায় অফার করলো আজ আমি যা কিনতে চাই তাই কিনে দেবে, সেজন্য শপিংয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু শপিংয়ে যাওয়ার আগে খাওয়া দাওয়া ম্যান্ডেটারি, চাইনিজ ইজ মাই কমফর্ট ফুড, সেজন্য চলে গেলাম নতুন খোলা একটা চাইনিজ রেস্টুরেন্টে। দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেলাম শপিংয়ের উদ্দেশ্যে। আর শপিংয়ের এই সুযোগ কীভাবে হাতছাড়া করলাম সেটা তোমরা নিজেরাই দেখে নাও। পুরো ইপসুইচ টাউন সেন্টার ঘুরে আমি কি কিনলাম চলো তোমাদের দেখাই। কিনলাম 7 জোড়া মোজা, কারণ আমার কোনো জামা কাপড়ই পছন্দ হচ্ছিল না। বরের জন্য একটা প্যান্ট, নিজের জন্য একটা জলের বোতল, ওদিক ঘোরাঘুরি করে চশমা টুপি সব কিছু ট্রায়াল দিয়ে কিনলাম 2 বেল্ট। এরপর আবার এক প্রস্ত এদিক ওদিক ঘোরাঘুরি করে এই স্টোর ওই স্টোর উঁকি ঝুঁকি মেরে চললাম আমার নেক্সট ডেস্টিনেশনে। আর এখানে কি কিনলাম সেটা তোমরাই দেখে নাও। সব কিছুই কিনে নিই আমি, কিনলাম 1 জোড়া ওয়াইন গ্লাস, একটা সস্তার ফটো ফ্রেম, একটা মাদুর, অনেক দেখে শুনে কিনবো কিনবো করেও কিনলাম না, আর কিনেছিলাম একটা ছোট্ট সাকুলেন্ট। এসব কেনাকাটা করে ব্যাগ বোঝাই করে বাড়ি ফেরার পথ ধরলাম। আর বাড়িতে আমার জন্য একটা মিষ্টি সারপ্রাইজ অপেক্ষা করছিল, চকলেট ব্রাউনি আর বাড়িতে বানানো পায়েস। এই ছিল আমার বার্থডে সেলিব্রেশনের ভিডিও। তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো।